কেন্দ্র বা রাজ্যে ক্ষমতাসীন কারো হাত ধরে নয়, দার্জিলিং পাহাড়ের উন্নয়নে নিজের মতো করে চলতে চায় হাম্রো পার্টি। এদিন হাম্রো পার্টির তরফে 45টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। এর মধ্যে রয়েছেন দলের সভাপতি অজয় এডওয়ার্ডও। এদিন তিনি দার্জিলিংয়ের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। নিজের বক্তব্যে এডওয়ার্ড স্পষ্ট করে দেন, কেন্দ্র ও রাজ্যের থেকে তিনি সমদূরত্ব বজায় রেখে চলতে চান। তার কথায়, আমরা পাহাড়ের মানুষের সঙ্গে জুড়ে থাকতে চাই, তাদের জন্যই কাজ করতে চাই। জিএনএলএফ থেকে বেরিয়ে এসে নিজের দল হাম্রো পার্টি তৈরি করেছিলেন অজয় এডওয়ার্ড। শুরুতে অভাবনীয় সাফল্য মেলে। দার্জিলিং পৌরসভার ভোটে মোট 32টি আসনে লড়াই করে 18টি আসনে জয়ী হয় তার দল। এবার জিটিএ নির্বাচনে তারা কেমন ফল করেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। देखिए हम लोग का ये 35 साल में क्या हुआ है, दिल्ली का साथ मिलने से बंगाल को माने बंगाल का शत्रु होता है, बंगाल का साथ मिलकर काम करने से दिल्ली शत्रु, ये सब होने से हम लोग का आदमी हम लोग का ये जगह ये मिसमैनेजमेंट हो रहा है। वी बिलीव इन डिप्लोमेसी 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 सबके साथ, लेकिन किसी का कठपुतली हम अभी ने भी नहीं है। दूसरा दल जो प्रमुख दल है दार्जिलिंग में टीएमसी का साथ गठबंधन है, लेकिन ओपनली नहीं बता रहा है। दूसरा फिर बीजेपी गोजामुमु ये गठबंधन है, लेकिन नहीं बता रहा है। हम लोग सिर्फ गठबंधन जनता का साथ है, हम लोग का मालिक जनता है, एंड वी विल वर्क फॉर द पीपल ऑफ दार्जिलिंग। দার্জিলিং থেকে মৃণাল রানার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।